নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। শহরে অক্সিজেনের অভাব যাতে না হয় সেই জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর কিনছে কলকাতা পৌরসভা। শহরের সবকটি সেফ হোমে সেগুলি রাখা হবে। প্রাথমিকভাবে 100টি অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক একটির দাম পড়বে আনুমানিক 45,000 টাকা। সেফ হোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন তাদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই যন্ত্র কেনার জন্য টেন্ডার ডেকেছে কলকাতা পৌরসভা। দ্রুততার সঙ্গে এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এরপর আরও অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হবে যাতে রাজ্য জুড়ে কোনো মানুষকে অক্সিজেনের অভাবে ভুগতে না হয়। এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।